আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দীনী ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে কাছ ও দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন, সবাইকে আন্তরিকভাবে প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন মনফর। আজকে আমি আলোচনা করব দাঁতের দুর্বলতা থেকে কীভাবে আপনি মুক্তি পাবেন। প্রিয় বন্ধুগণ, যারা দাঁতের দুর্বলতায় ঢুকতেছেন, বীজের পাতলা হয়ে গিয়েছে অথবা বাথরুমে গেলে কুতুনি দিলে লিঙ্গের আঘা থেকে এক ধরনের সাদা পানি বের হয়ে যায়, অথবা রাস্তাঘাটে যদি কোনো মেয়ে লোককে দেখেন আপনার লিঙ্গ স্টং হয় আর সাথে সাথে পানি বের হয়ে যায়, এই সমস্ত রোগ থেকে এটাকে দাঁতের দুর্বলতা বলে। এই দাঁতের দুর্বলতা থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন, আজকে আমি আপনাদেরকে কয়েকটি বিষয় বলবো, তা আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং তারপর আমল করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আপনার দাঁতের দুর্বলতা দূর হয়ে যাবে। এক নম্বর হচ্ছে, আপনি যদি দাঁতের দুর্বলতা থেকে মুক্তি পেতেন তাহলেও এক নম্বর হচ্ছে, আপনি এক মুষ্টি পরিমাণ সুলাভ রাতে দ্রুত করে ভিজাইয়া রাখিবেন। সকালের বেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে দ্রুত করে খালি পেটে সেই সুলাগুলোকে চিপিয়ে চিপিয়ে খাইবেন ইনশাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা আমি আবার বলতেছি, আপনি একদিন রাতে সুলাবো চানা, সুলাবো অর্থাৎ চানা, প্রথমে আপনি এক মুষ্টি চানা 12টিকে ধুয়ে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালবেলা হাত মুখ ধুয়ে আপনি সেই চানাগুলোকে সেই সুলাবুলকে সুন্দরভাবে চিপে চিপে খাইবেন ইনশাল্লাহ। এক মাস খেয়ে থাকেন, আপনার দাঁতের দুর্বলতা দূর হয়ে যাবে, পাতলা দাঁতও গাঢ় হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।